হাই বন্ধুরা, কেমন আছো? আবার একটা তোমাদের সামনে ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে চলে এসেছি আর হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, মেঘলা করে আছে তো, ভীষণ যেন কুয়াশা কুয়াশা মতো মেঘলা, আর ঠান্ডাটাও ভীষণ পড়েছে। তো এটা একদম সকালে, তো সকালে ছাদে গিয়ে তোমাদের জন্য এই ব্লগটা করলাম যে এখানে পরিস্থিতিটা কেমন বোঝার জন্য। আর তো সকালে বাসি কাজ আমার সমস্ত কিছু হয়ে গেছে, তো আমি এখন একটু ওই পেপার দিয়ে গেছিলো, তো পেপারটা একটু দেখছিলাম। আর সোনাইকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে ওকে একটু খাইয়েও নিয়েছি নিয়ে, আর এখন আমি ওকে পড়তে বসিয়েছি। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আর সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এখন পরিস্থিতিটা ভীষণই খারাপ। তো বন্ধুরা, বাচ্চা মানুষ, ওর সামনে ওকে পড়াতে বসলে নিজেকেও বসে থাকতে হয়। তো ওকে পড়িয়ে উঠি, আমি এখন সবজি কাটছি, আর আজকে করব ফুলকপি, আলু, বিনস, টমেটো দিয়ে, গাজর দিয়ে, আর এই মাছের ঝোল। তো মাছটাও ভেজে নিচ্ছি আর সবজিও কাটা কমপ্লিট। তো বন্ধুরা, নতুন বছরে আমি যতটা পারি ততটা, মানে সব কিছু কমের মধ্যে দেখে, মানে যতটা লাগবে ততটুকুই রান্না বান্না বলো, পোশাক আশাক সমস্ত দিক থেকে একদম যতটুকু লাগবে ততটুকুই আমি করবো, এইটুকু আমি রিজলিউশন নিয়েছি। তো অত্যধিক ভাবছি, হা মানে আজে বাজে জিনিস কেনা, আজে বাজে জিনিস অপচয় করা, সেইটুকু আমি যাতে না করতে পারি, তো সেই চেষ্টাই করব। তো নতুন বছরে এইটুকু আমি প্রতিজ্ঞাবদ্ধ করেছি। তো বন্ধুরা দেখো, আমার রান্নাও কমপ্লিট, আর এদিকে একটু নিচে উঠানে চলে এসেছি। উঠানে দেখো এই যে গাছগুলো যে আছে, আর একটু এই যে সিঁড়ির যে ধাপটা আছে না, ওইটা যেহেতু এখনও প্লাস্টার করা হয়নি কিছু নয়, তো ওইখানটা একটু বৃষ্টি বৃষ্টি হলে বা রোজই তো ওরম জল যে দেওয়া হয় ওখানটা একটু শ্যাওলা মতো পড়ে, তো এটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে পরিষ্কার করে নিচে উঠানটাও একটু ঝাঁটটা দিয়ে নেব। তো বন্ধুরা আমার সাথে থাকো, দেখতে থাকো নতুন বছরের নতুন নতুন যে কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার পরিবারে তোমরা এসো। তো বন্ধুরা দেখো, সোনাই ওর বাবার সাথে এখন এই যে আমাদের এই সামনে একদম ঘরের সামনে যে রাস্তাটা আছে ওখানে একটু খেলা করছে, আর আমি এই উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এই যে আমাদের উঠানটা, তো উঠানটা এখনও তো মাটি অনেকটা ফেলতে হবে, আর কিছু গাছপালা আছে ওগুলোরই যত্ন আত্তি করছি, ওগুলোই বাঁচিয়ে রেখেছি আমি সুন্দর করে। ওগুলো অনেক রোজ নিত্য সেবার যে পূজার অনেক ফুল দেয় আমার, আর দুইজন ওইগুলোর অনেক যত্ন আত্তি করে করে থাকি আমি। তো বন্ধুরা দেখো, এই যে ভাতও হয়ে গেছে, ভাত আর মাছের ঝোল আজকের এইটুকু সিম্পল রান্না। আর এদিকে দেখো এই যে এগুলো এসেছে, তো পর্দার অর্ডার আছে দিদির, তো সেইগুলো এসে গেছে, তো আমি একবার দেখে নিচ্ছি। আর সোনাইও আমার সাথে হাত মিলিয়ে কাজ করছে। তো বন্ধুরা, তারপরে তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম, আর সন্ধেবেলায় পড়িয়ে উঠি। আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো আমি একটু পিঠে করে নিয়েছি, তো ভাত তরকারি হয়ে গেছে আর পিঠে একটু আছে, এই দিয়ে আজকে রাতের হচ্ছে তোমার ডিনারটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুবই ছোট, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে তোমরা এসো।